লাগলো সত্যি ভাই অনেক ভালো লাগতো মানে আমি কালকে রাতে শুধু এইটাই ভাবছি যে আজকে আমার পড়তেই হবে আমি সবার কাছে বলছি যে আজকে আমি না পারি আমি আর শিখবই না এই যে পানা কোমর দিয়ে করবো এই ব্যালেন্সটা বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে এই তো গুড এই কটা শিশু মাথায় রাখবো পালকা ঠিক আছে সমস্যা নাই আমি এক পাশে উঠাবো দুই পা একবারে যদি না পারি ঠিক আছে আমরা পাশে আছি আমার লাইফে প্রথম তো এটা মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি চালাচ্ছি এখান থেকে স্লো করি পাটা ভাসিয়ে দেই আস্তে 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 হ্যাঁ ব্রেক 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 গুড নামি 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 স্টান্ট করি স্টান্ট করি চাবি বন্ধ করবো স্টান্ট করবো কেমন লাগলো সত্যি ভাই অনেক ভালো লাগতো মানে আমি কালকে রাতে শুধু এইটাই ভাবছি যে আজকে আমার পারতেই হবে আমি সবার কাছে বলছি যে আজকে আমি না পারি আমি আর শিখবই না মানে ওই যে হাবি বাপের কথা বলছেন না ওই যে তিন দিনে পারে তাহলে আমি কেন পারবো না মানে আমার মধ্যে কি কমতি আছে মানে আমি এইটাই শুধু কালকে রাতে ভাবতেছিলাম আমার ভয় পাচ্ছিলাম যে কি যদি পড়ে যায় মানে ওই একবার পড়ে যাওয়ার পর আমার মানে ওই ভয়টাই ছিল সবসময় যে যদি পড়ে যায় মানে যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় শুনি তো বাইক অ্যাক্সিডেন্ট অনেক বড় বা স্কুটি এরকম ভয়ের কারণে মানে আমি কালকে ঘাবড়ে গেছিলাম কিন্তু আজকে সকালে উঠলাম যখন তখন ফ্রেশ মুডে ভাবলাম যে আজকে আমার পারতেই হবে যে করে হোক মানে আমি যখন আসতেছিলাম আমি তখন মানে এত পরিমাণ খুশি হইতেছিলাম যে আমি পারতেছি সবই হয়েছে আপনাদের কৃতিত্ব মানে আপনারা যদি না থাকতেন আসলে আমার মনে হয় না যে আমি এত দূরের পথ রাইড করে আসতে পারতাম কারণ যে আমি একটা সাইকেল পর্যন্ত চালাইতে পারি না সেই আমি যদি এত দূর পর্যন্ত আসি আর আপনারা যদি সাহস না দিতেন আমি কালকে ওর বাবার কাছেও বলতেছিলাম যে আপু অনেক সাহস দেয় মানে আমার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা না থাকে লেভেল তারা সেই লেভেলটা মানে আমি বললে পারবো না তারা বলে পারবো মানে আপনাদের জন্য এটা হয়েছে সম্ভব নাহলে হয়তো এটা সম্ভব হইতো না এই জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ যাই হোক এখানে মানে আসার পরে এই যেমন এই আপু একটা তার মনের মধ্যে একটা ভয় ছিল যে আমি পড়ে যাব শুনি বাইক অ্যাক্সিডেন্ট কালকে কালকের বিষয়টা আমি প্রথম দিন অতটা ভীত ছিলাম না বাইক অ্যাক্সিডেন্ট যেমন আমার বিজি রোডে যে বাইক অ্যাক্সিডেন্ট হয় আর এইখানে এই দুটো আসলে দুই রকমের পার্থক্য ওরকম হ্যাঁ ওরকম হয় না কিন্তু এইখানে যে এই যে ছোটখাটো যে একটু কাত হয়ে পড়ে যায় আর এমনিতেই দেখা গেছে প্র্যাকটিস করলে আমরা যেহেতু সাইকেলিং জানি না আমাদের ইফোর্টটা একটু বেশি যায় হাত পা শরীর একটু ব্যথা হয়ে থাকে তো এই ক্ষেত্রে দেখা গেছে কি ওরকম বড় ধরনের অ্যাক্সিডেন্ট কখনো হয়নি ইনশাআল্লাহ আশা কি হবে না যদি আল্লাহ সহায় থাকে না আপনারা যে রকম ইয়া দেন ওভাবে হয় না আর কি প্লাস এই যে সাথে সাথে আসেন হ্যাঁ হ্যান্ড গ্লোভস আছে কিন্তু হ্যান্ড গ্লোভসটা ইউজ করি না কারণ আপুরা হ্যান্ড গ্লোভসটা দিয়ে ওই যে এক্সিলেটরটা ওইটা ইজি ফিল করে না এই জন্য দেওয়া হয় না হ্যাঁ কমফোর্ট ফিল করে না এই জন্য আসলে দেওয়া হয় না বললে তো তারপরে আমি সবাইকে বলবো যে না হ্যান্ড গ্লোভসটা দেওয়ার জন্য মানে আমি সাথে সাথে আসা হ্যাঁ আমি চাই যে সে তার নিজের মধ্যে যে কনফিডেন্সটা আছে ওটা সে নিজেই নিজে থেকেই গ্রো করুক যে না আমি পারবো এই আত্মবিশ্বাস বিশ্বাসটা তার মধ্যে তৈরি হোক কিন্তু আমি সাথে থাকি সাপোর্টটা আমি দেই এই জন্য আরো বেশি পারে সবাই বাইক নিয়ে আমি পাশাপাশে থাকি যাতে সে অনেক জিনিস আছে ওই সিচুয়েশনে সে ভুলে যায় তখন তাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি পাশাপাশে থাকি তখন তার মনে হয় না আমার পিছনে একটা সাপোর্ট আছে
এবং একটা মানসিক শক্তি লাগে, তাই না আপু? সত্যি না, এইটা কিন্তু অনেক বড় একটা কাজ করে। যখন আমি মানে একা একা আসতেছি তখন মানে যখন প্রথম আর কি, কেউ যদি আমার পিছন থাকে না, একটা ভরসার হাত আছে, ওই যে ছোটবেলা বাচ্চারা হাতে না, তখন বাবা মা পাশে থাকলে না একটা তো ভরসা আছে, হাতে না পড়লে বাবা মা তুলে দিবে। তো এখন এই লেভেলটা হয়েছে, আপনারা সেই রকম গাইডলাইন এর মতো কাজ করছেন। আমি জাস্ট বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করেন? আমি যখন চালাচ্ছিলাম আমি ভাবলাম কিভাবে সম্ভব, আমি কিভাবে পারলাম। আর এটার জন্য তো এই তো এতটুকু তো আমি ফিল করি যে না, এটার জন্য নিজের মনোবলটা যে আমি যে প্রথমে বলেছি আপনাকে যাপু, আপনি ওই যে বললেন যে আমি এটা করি হয় না, ওইটা করি হয় না, আমি কিন্তু বলছি হয় না, আমি যোগ না করি, আমি কি করতে বলেছি ওইটা আমি শুনি, যে আমার কালকে যেভাবেই হোক পারতেই হবে, কারণ কালকে যদি না পারি তাহলে আমি পুরোপুরি চলে যাবো, আর শিখবোই না, আমি বলছি এরকম। তো যেহেতু পারলাম, আপনাদের মানে সৃষ্টিকর্তার অশেষ কৃপার, আপনাদেরও অনেক সহযোগিতা, এছাড়া মানে পারা সম্ভব না। এরকম কেউ যদি ভরসা না দেয়, মানে এখানে যদি আপনারা বলতেন এই হয় না পারবে না কালকে পড়ে যাওয়ার পর, তাহলে কিন্তু আমার কনফিডেন্স আরো মানে লো হয়ে যেত। বাসায় গিয়ে বলছি যে লুকিং গ্লাস তো আমি ভেঙে ফেলছি, মানে চাচা তোমার সাইকেল ছিল তো ওটা চালাইতে গেছিলাম কিন্তু পারি নাই, মানে ওর থেকে আরো যে সাইকেলে চালাইতে পারি নাই তখন, আর এখন তো বাইক কিভাবে চালাবো। যাই হোক পারছি, এই জন্য আপনাদেরও অনেক সাপোর্ট, মানে আপনারা যদি সাপোর্ট না করেন এত দূর আসা সম্ভব না। আর আজকে ধরেন কালকে যদি ওই সাপোর্টটা আপনারা না দিতেন, যদি আপনারা ইয়া করতেন, তখন আমি আরো মানসিকভাবে দুর্বল হয়ে যেতাম। অন্যরকম একটা অনুভূতি।